তো সারাদিনের তো কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, কাজকর্ম তো সেরকম কিছু করিনি, কারণ কাজকর্ম তো করতে পারছি না, থেকে 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 শুয়ে শুয়ে থাকছি। তো যাই হোক, হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল এনাহিম। আর আমি এনা চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো তো এখন বাজে সকাল 9:10। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। অনেক দিন বাদে তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে এলাম, আর চেষ্টা করব আজ থেকে তোমাদের সঙ্গে মানে কন্টিনিউ ভিডিও দেওয়ার। তো যাই হোক, চলো আজকে সারাদিন আমি যা যা করবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো আজকে তো শরীরটা অনেকটাই ভালো আছে, পুরোপুরি এখনও ভালো হয়নি, বুঝতেই পারছো। আমার কথা শুনেছি, আমি আস্তে আস্তে কথা বলছি, কথাও বলতে পারছি না খুব জোরে, মানে শরীর এখনো উইক আছে। তো যাই হোক, চলো। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে আর কি দুটো বিস্কুটের জল খেয়েছি, আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই, কিছুই নেই, আর প্রচন্ড গরমও লাগছে, বাইরে ঝিরঝিরে করে বৃষ্টিও হচ্ছে। তো এই হচ্ছে, চলো এক মানে বেশিক্ষণ কথা বলে তোমাদের বোরও করবো না, আর আমিও বেশিক্ষণ কথা বলতে পারছি না, আমার প্রবলেম হচ্ছে। চলো আবার পরে আসছি তোমাদের সামনে। গুড আফটারনুন গাইস, এখন বাজে 2:03। ওই দেখো 2:03 বাজে। তো সারাদিনের তো কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, কাজকর্ম তো সেরকম কিছু করিনি, কারণ কাজকর্ম তো করতে পারছি না, থেকে 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 শুয়ে শুয়েই থাকছি। তো যাই হোক, তারপর স্নানটা করেছি, কোনো রকম স্নান করে যে একটু পুজোটাও দিয়েছি, পুজো দিয়ে এই সবে লাঞ্চ করলাম, লাঞ্চ করলাম জানো তো। আর এত গরম না, আমাদের কারেন্ট চলে গেছে অনেকক্ষণ আগে, মানে আমি স্নান করতে গেছি তখন থেকে কারেন্ট নেই, ঠাকুর ঘরে ঢুকেছিলাম যখন পুজো দিতে, এত গরম লেগেছে, কোনো রকম পুজোটা দিয়েছি, গরমে শরীর এতটা খারাপ লেগেছে, ঠাকুর ঘর থেকে ডাইরেক্ট এসে শুয়ে পড়েছি, আর পারিনি, শুয়েছিলাম। তো তারপর আবার এখন উঠে খেতে গেলাম, লাঞ্চ করেছি, লাঞ্চ করে ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে এই এলাম শুতে। এখনো কারেন্ট আসেনি, কিছু করার নেই, কি আর করবো বলো, এখন এই জানলার সামনে যে এই ঘরে শুয়ে আছে, এনে জানলা দিয়ে মোটামুটি হাওয়া আসছে জানো তো, যে এই হাওয়াতেই ঘুমাবো কি করব। ওই ঘরে যদি ফ্যান চালানো যেত তাহলে হয়তো ওই ঘরে থাকতাম, গিয়ে টিভি টিভি দেখতাম, টিভিও দেখা যাচ্ছে না, এই বসে বসে ফোনই দেখে যাচ্ছি, এটা ওটা এটা ওটা। তো যাই হোক, চলো ঘুমিয়ে নি, বিকেলবেলা শরীর ভালো লাগবে, আবার আসবো তোমাদের সাথে। কেমন, খুব সিম্পল লাঞ্চ করেছি আজকে, মানে উচ্ছে আলু ভাজা, ডাল, আলু সিদ্ধ, মাছ ভাজা, তোমাদের সাথে লাঞ্চ আইটেমটা শেয়ার করে দিলাম। চলো একটু ঘুমিয়ে নি, ওষুধটা খেয়েছি তো, এবার একটু ঘুমিয়ে নি, আবার বিকেলে আসছি তোমাদের সামনে। সো গাইস, দুপুরের পর এখন এলাম তোমাদের সামনে, চলো ভিডিওটা তো শেষ করতে হবে, তার জন্য তোমাদের সামনে এখন এলাম। প্রচন্ড গরম, আর শরীরটা এখন অনেকটাই বেটার আছে। তো যাই হোক, চলো, তোমাদের সাথে তো কিছুই শেয়ার করতে পারছি না, শুধু তোমাদের সাথে বক 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 বকই করছি। তো এই ভিডিওটা খুবই ছোট একটা ভিডিও হলো, আর তোমরা হয়তো মনে করতে পারো যে আমি তো দুপুরবেলা একটা জামা পরেছিলাম, আর এখন আবার কী করে অন্য জামা হয়ে গেল। আমি জামাটা আজকে আসলে একটু কারণে বিকেলবেলা চেঞ্জ করেছি, তো যার জন্যই অন্যরকম লাগছে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর আমাকে ভালো লাগলো, আমার চ্যানেলটা ভালো লাগলো, একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।